হ্যালো, গুড ইভিনিং। পায়ের তলাটা চুলকোচ্ছে কোথাও যাবার জন্য, তাই দিদি ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম রথের মেলায় যাব বলে। রথ এসে গেছে, রথের মেলায় যাব না? সেটা হলো বারাসাতের রথতলায়। রাস্তাটার একদিক গেছে হলো ডাকবাংলো, আর অন্য দিক গেছে এয়ারপোর্ট। চলো রথের মধ্যে ঢোকা যাক। মেলা, নামেই মেলা, দেখো না, জিলাপি, বাদাম ভাজা, এত কিছু। আর আমার আশা মানেই আগে হলো আমার পেট ভোজন। দেখতে পাচ্ছ, চুল নিয়ে চুলোচুলি হচ্ছে। মানুষ জানি মেয়েরা ঝগড়া করে, বেটা ছেলেগুলো এরকমভাবে কী করে ঝগড়া করে গো, কী আশ্চর্য। তার মধ্যে আমি একটু নকশা করে একটা হাট দেখে নিলাম। দাম যা বললো, আমি পাই পাই করে ছুটে মেলা থেকে অন্যদিকে। ওই দেখো হাট দেখছো, হাট আমার দাম শুনে আমার হার্ট বিট আরও বেড়ে গেল। অর্থাৎ আমার হাট নেওয়া হলো না, চললাম মেলা প্রাঙ্গণের ভিতরে। তা আমি তো জানো পেটুক মানুষ, আমি মেলায় আসবো, খাবো না, এটাও তো ধর্মে সইবে না। না দেখো দিদিভাই, দিদিভাইয়ের মতন হাঁটাহাঁটি করছে, আর আমার নজর কোন দিকে কি খাওয়া যায়। ছোঁচা মানুষ বুঝতেই পারছো, আমার খাওয়া দেখলে না আমার বড্ড বেশি খিদে পেয়ে যায়। ওই জন্য দিদিভাই ঘুরতে থাকুক, আর আমি একটুখানি চতুর পাস তোমাদের মেলাটা দেখে নিই। কেননা খেয়ে খেতে যখন আরম্ভ করব, তখন আর আমার মেলা দেখানো তোমাদের হবে না। তাই দিদিভাই কি কি কিনবে আমাকে বলতে বলতে আসছে। কাপ দেখবে, জানা কাপ তা আরে নেই, তার বহরে আছে। দাম শুনে দিদিভাইয়ের হার্ট বিট আরও বেড়ে গেল, মনে হচ্ছে দেখে দিদিভাইয়ের সুগার পর্যন্ত বেড়ে গেছে। দিদিভাইকে বললাম চলো দিদিভাই, আর দরকার নেই, অনেক কেনাকাটা হয়েছে, খাবো। করতে করতে এই ফুচকা পেয়ে গেছি, খাবো। ফুচকা না খেলে তো হবে না। তার মধ্যেখানে দিদিভাই একটুখানি দোলনাক বললো আমাকে। দিদিভাইকে আমি বললাম দিদিভাই দোলনা চড়বে? দিদিভাই বললো মার খেয়েছ জীবনে? একটা মার বাইরে পড়বে না যারা দোলনা চালাচ্ছে। ওই দেখো একটু ন্যাকামিও করে নিলাম। করতে 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 এবার ফুচকাটা ফুচকাচ্ছে, এসে দাঁড়িয়ে পড়েছি ফুচকাটা খেতে হবে বলে। ফুচকার দাম শুনবে? দাম শুনলে মাথা ঘুরবে। 10টা ফুচকা নাকি 4-10 টাকায় নাকি 4টে ফুচকা? অগত্যা খাবো যখন, নাও সবে জলটা নিয়ে। হা 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 হা, ব্যাস এ তো হবেই, জানা কথা, বেশি নকশা না। মাটিতে পড়ে ফুচকা একদম থেবড়িয়ে থ, নাও চলো আবার খাই। বাবা হা করছি, দেখো দিদিভাই বললো মুখে মশা ঢুকে যাবে। আর এর মধ্যে একটা মেয়েকে আমি দেখাচ্ছি, দেখো এটা চুল না কাকের বাসা, কি হাস্যকর ব্যাপার। নাও পাপড়ি চাট, একটা খাবার ভালো লাগলো না, জানা ফুচকা, এবার নাও পাপড়ি চাট ট্রাই করি। মাখা দেখে দেখে তো বিশাল ব্যাপার, কিন্তু পোষালো না। পাপড়ি চাট যতক্ষণে তৈরি হচ্ছে ও টর্চ হইল না, একটু মোমোর দিকেও নজর পড়ে গেছে। সবে বলতে গেছে দিদিভাই মোমো খাবে, দিদিভাই মারল এক তারা, বললো তোর আর খেয়ে হয় না। দিদিভাইয়ের মুখটা দেখো, টেস্ট করার সঙ্গে সঙ্গে দেখে নাও আগে মুখটা কেমন। এ বাবা ভেঙচি মারলো, ওই দেখে তো আমি কি হাসি কি হাসি। তারপরে গেছি নতুন একটা খাবার, নার খেলের নাকি কি লস্যি, সে তো আমার কি নাচানাচি, নারকেলের লস্যি খাবো, এই করব সেই করব করে একটুখানি তর্স হয়ে আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছি। দিদিভাই আমার ভিডিওটা ওই দেখো, ওই দেখো নারকেলের লস্যিও নিয়ে নিয়েছি, এমন নকশা করলাম, কি সুন্দর কি সুন্দর। সেই দেখে তো দিদিভাই আর লোভ সামলাতে না পেরে দিদিভাইকে আমি একটুখানি টেস্ট করতে দিলাম। দিদিভাই মা গো মা, যেন মনে হচ্ছে দিদিভাইয়ের পটি পেয়েছে মুখ দেখে। ও বাবা রে বাবা, ফু দিয়ে কিছুটা ফেলেও দিল। আমি যখনই দিদিভাইকে বললাম দিদিভাই কি হয়েছে, বলে তুই বললি কি করে এই খাবার এত ভালো, বলে আমার তো পিপাসা পেয়ে গেছে, ওই জন্য যা পেয়েছি তাতেই মনে করেছি হেভি টেস্ট। এখন তো দিদিভাই দুটো গালাগালি দিল আমার কানের গোড়ায়, দিয়ে বললো তুই আগে চ।
সাত জন্মে দিদিভাই এখানের খাবার খায় না, কিন্তু আমি পেটুক মানুষ তো খাবার দেখে সামলাতে পারছি না। এত ভিড় খাপিয়ে ঘুপিয়ে চললাম আমি, তাও আবার বললাম দিদিভাইকে, দিদিভাই ট্যাটো করবে? দিদিভাই বললো তুই কর। তবে আমরা ট্যাটো ফ্রিতে দিলেও আমরা করতাম না। এইবারে আস্তে আস্তে ভিড় ঠেলতে ঠেলতে সারের মতন গুতাতে 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 দেখো মুখ দেখো দিদিভাই চলে গেলাম আস্তে আস্তে। ভিড় ঠেলতে 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 কি কারণে মেলায় এসেছি সেটাই তো আমি দেখালাম না, তা চললাম মেলাটায়। কিসের উদ্দেশ্যে মেলা? তা যেতে 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 একটা নতুন আমাদের সঙ্গে পরিচয় হলো একটা নতুন ইউটিউবারের। তার সঙ্গে একটু কথা বলতে বলতে ওই দেখো যাচ্ছে লাল এ পড়া সাদা উল্টে পাল্টে। এটা ছিল আমাদের রথের মেলা, জগন্নাথ দেবের রথ উৎসব। তো প্রথমেই দেখানো হলো না কি কারণে, এত খেতে ব্যস্ত আমি তার কি করব বলো। এই দেখো নম নম মেলা আমার ভালো লাগেনি। মেলার খাবার দাবার আমার ভালো লাগে না। না মেলা মেলা অ্যাকচুয়ালি যেরকম হয় সেরকম, মেলার ভিন্নতা বলে কিছু নেই, কিন্তু খাবারগুলো অতীব জঘন্য লেগেছে। অনেক কিছু দেখার বাকি আছে। আমাদের একজন ইউটিউবার, তোমার চ্যানেলের নামটা বলে দাও। ব্লগ লাইফ নন্দিতা। আচ্ছা তোমরা সবাই গিয়ে ফলো করো। চলো আজকের জন্য আমরাও টাটা করছি। হ্যাঁ হ্যাঁ, তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো। না ইউটিউবারদের সঙ্গে টাটা করে আমি এবার, আমার দিদিভাই এবার চলেছে একটু জিলাপি কিনবে বলে। জিলাপি আমার দিদিভাই খুব ভালোবাসে, তেমন ভালোবাসে আমার মেয়েও। ভেবেছিল দিদিভাই নিজেও কিনবে মেয়েকেও দেবে। আমি কতবার বললাম দুটো জিলাপি আমাকে টেস্ট করতে দাও, হ্যাংলাটাকে দিল না একটু নাও। নাচাকোদা শেষ করে নিজে বাইরে নেচে এসে এবার এসেছি নাচ দেখাতে। চলো আজকের জন্য টাটা।